সালামু আলাইকুম ভাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই বক্সটির মধ্যে কি আছে আনবক্সিং করে দেখাবো। তো এই বক্সটি আনবক্সিং করার আগে আমি বলে এটা আমি বিডি শপ থেকে নিয়েছি বিগত বেশ কয়েকদিন আগে। যদি আমি সময়ের অভাবে এটা আনবক্সিং করতে পারি না বা এটার মধ্যে কী আছে দেখতে পাই না, তো আজকে আপনাদের সবাইকে নিয়ে দেখি এটা আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আস্তে আস্তে বক্সটি আনবক্সিং করি, এটার মধ্যে কী আছে দেখতে থাকি। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল, এতে করে আপনার হয়তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যেতে পারেন যা আপনার খুব কাজে লাগতে পারে, অথচ আপনি মিস করে গেছেন। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে একটাই মেনু রিসিট অথবা অবশ্যই এটা বিল বা মেনু রিসিট, এটা হলো K35 1.5N2, মানে এটা হচ্ছে আপনার ডুয়েল ওয়্যারলেস মাইক্রোফোন। সম্প্রতি এটা আমি 12 তারিখে হাতে পেয়েছি, তার আগে অর্ডার করেছিলাম। আপনারা দেখতেছেন এটা আমার টোটালি প্রাইস পড়ছে 1200 টাকা। এই হচ্ছে আমার সেই অনেক আকাঙ্ক্ষার একটা ওয়্যারলেস মাইক্রোফোন। যদি আমি ব্লগিং এবং কি ট্রাভেলসের জন্য এটা আমি নিয়েছিলাম, আমার এটা খুব প্রয়োজন আমি মনে করছিলাম। তারের ঝামেলা এটা খুব বিরক্তজনক একটা বিষয় যেটা দিয়ে আমি খুব কষ্টদায়কভাবে আসলো বিভিন্ন ব্লগিং বা বিভিন্ন কাজে গেলে আমার এটা খুব কষ্ট হয়ে যেত তারের ক্ষেত্রে গেলে, যেহেতু তারের ঝামেলাটা থেকে যায়। তাই আমি আজকে এটা নিয়েছি 1200 টাকা দিয়ে, অথবা এটার বাকি বিস্তারিত আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। তো চলুন আসলে আনবক্সিং করি, ভিতরে কী কী আছে দেখা যাক। দেখতেছেন আপনারা এবার কিভাবে খুলতে হবে, মনে হয় এভাবে হবে। আপনারা দেখতেছেন সবকিছু, এই হলো আমার অতি আকাঙ্ক্ষার ওয়্যারলেস মাইক্রোফোন। এরকম আমি বেশ কয়েকটি মাইক্রোফোন কিনেছি, যদিও সেগুলো তার হলো সবগুলো আমার একটা যন্ত্রণাদায়ক ছিল আর নষ্ট হয়ে যাওয়ার ইয়েটা ছিল, আর ট্রাভেলসিংয়ের জন্য এটা খুব পারফেক্ট মনে করলাম, তাই আর কি এগুলো নিলাম। এটা বেশি, এটার ভিতরে শুধুমাত্র 2টা মাইক্রোফোন এবং একটি রিসিভার পেলাম। তারপরে পেলাম ভিতরে আর কি আছে একটু দেখি, মোটামুটি এগুলো ভালো মানের বোঝা যাচ্ছে, তারপরে ব্যবহারের ক্ষেত্রে বাকিটা বোঝা যাবে। আজকে আপাতত আপনাদেরকে আনবক্সিং করে দেখালাম, অন্য আরেক দিন আমি আপনাদেরকে এটা কতক্ষণ চার্জ থাকে, রিসেন্টলি এটা কিনলে আসলে ভালো হবে কি খারাপ হবে আমি আপনাদেরকে খুব রিসেন্টলি জানিয়ে দেবো এই বিষয়টা। দেখতেছেন আসলে এইভাবে একদম স্লিপ স্মুথলি এটা ইয়ে করা হয়েছে। এটা হচ্ছে পাওয়ার বাটন, যেটা দিয়ে আসলে পাওয়ার ওপেন করে। বাকিটা আস্তে আস্তে দেখি কী আছে দেখা যাক। এই যে আপনারা দেখতেছেন একদম ফ্রেশ। তারপরে এটার ভিতরে কী আছে সম্প্রতি দেখা যাক আস্তে। এটার মধ্যে শুধুমাত্র একটা টাইপ সি ইউএসবি কেবল দেওয়া আছে, যেটা দিয়ে চাইলে যেই কোনো কিছু কম্পিউটার ল্যাপটপ যেই কোনো কিছু থেকে চার্জার থেকে শুরু করে আপনি যে কোনো কিছু দিয়ে এটা চার্জিং করতে পারবেন। কিন্তু এটা সবচেয়ে একটি খারাপ দিক দেখা গেছে যে এটা যে টাইপ সি চার্জারের মাথাটা খুব এমন একটা সুবিধাজনক মনে হচ্ছে না, বেশি দিন টিকবেন মনে হয় না। তারপরও নিজের ইয়েতে ব্যবহার করার পরে আর কি ভালো মন্দ বোঝা যাবে। তো চলুন আমরা এখন এইটাকে ওপেন করে দেখি আসলে কতটুকু কী হয়। এখন আমি প্রথমে রিসিভারটি ওপেন করলাম, এই যে দেখতেছেন লাল এবং গ্রিন সিগন্যাল দিতেছে আপনারা দেখতে পারতেছেন। তারপরে হচ্ছে আমি পাওয়ার বাটনটি ওপেন করে ধরি দেখি কী হয়। হচ্ছে না, হ্যাঁ এই যে হয়ে গেছে, এটা কানেক্টেড
হয়ে গেছে সম্ভবত। তারপরে হচ্ছে আপনার আরেকটা রয়েছে, সেটাও কি তিনটাই গ্রিন কালার মারতেছে আপনারা দেখতেছেন। এখন আমি এটা আমি আমার ফোনে কানেক্ট করে দেখাবো আপনাদেরকে আসলে এটার কার্যক্রমটা কতটুকু। এতক্ষণ আপনারা আমার যে ভয়েসটা শুনতেছেন এটা আমার বয় মাইক্রোফোন থেকে তার যেটা থাকে ওগুলো, আর এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কানেক্ট করে যে এটাতে আসলে কতটুকু সাউন্ড কি আসে ভালো মন্দ। তো চলুন দেখা যাক। তো এতক্ষণ আপনারা যে এটি দেখতে পারলেন, এর আগে যে কোয়ালিটিগুলো দেখতে পারলেন সেটা হচ্ছে আমার বয়া মাইক্রোফোন তারের। আর এখন আমরা আপনারা আমার যে ভয়েসটি শুনতে পারতেছেন সেটা টোটালি হচ্ছে আপনার এই মাইক্রোফোনটি, ওয়্যারলেস মাইক্রোফোনটি। তো আমরা এখন এটার দূরত্ব চেক করব যে এটা আসলে কতটুকু দূর থেকে কার্যকর হয়। আপনার সাউন্ড কোয়ালিটি দেখতেছি আমি কীভাবে এটাকে চেক করতেছি, সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এখন পিছু হব, দেখা যাক কতটুকু। তুমি আর ওইদিকে যাও, আমার দিকে ক্যামেরা ধরে যাও। হ্যাঁ যাও, দেখতেছেন আমি আসলে কানেক্টেড রাখা যায় বা কি হয়। যাও তো তুমি আর যাও, যাও মানে যাও, যাও পিছনে যাও, যাও দেখে যাইও। মোটামুটি আমরা হ্যালো আমার ভাইয়া অনেক দূরে, আমি কিন্তু মনে করছি বাইরের মধ্যে 50 ফিট দূরত্ব আছি আমার থেকে, আমি বাইরের থেকে আমি 50 ফিট মধ্যে দূরত্ব আছে। এরপর মনে করছি অনেক সাউন্ড আমি আর হচ্ছে এটা আপনাদেরকে দেখালাম, এই দেখতেছেন। আর এই যে দেখছেন আমাদের একটা ক্যামেরাম্যানের কাছে এটা ছিল আর কি, এটা এক প্রকারের এরকম। তো এতক্ষণ আপনারা যেই সাউন্ডটি শুনতে পেলেন এটা ছিল আমার মোবাইলে কন্টিনিউ রেকর্ডিং করা। এখন আমি আপনাদেরকে DSLR ক্যামেরা দিয়ে রেকর্ডিং করলে আসলে কেমন ভয়েস আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো, চলুন দেখা যাক। তো এতক্ষণ আপনারা আমার স্মার্টফোনের ভয়েসটি শুনতে পেলেন, আর এখন আমি আপনাদের সাথে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আমার এই ওয়্যারলেস স্বাদের মাইক্রোফোন। দেখলেন এটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যখন এই ফোন দিয়ে 50 ফুট দূরত্ব কানেক্ট করেছি আমার ক্যামেরাম্যানের হাতে, যখন যে একটা ছিল একটা যখন আমার কাছে ছিল যেটা সেটা থেকে রিসিভারে কন্ট্রোল করতে বেশি একটা ভালো একটা দূরত্ব এটা ইয়ে করতে পারে না, 50 ফিট এটা হবে না, সর্বোচ্চ 20 ফিট পর্যন্ত সম্ভবত এটা দিয়ে আপনার রিসিভার কন্ট্রোল করতে পারে। আর 50 ফিট পর্যন্ত এটা দিয়ে রিসিভার পাবে না। যারা ব্লগিং এর ক্ষেত্রে দুজন মিলে যদি করে থাকে সেটা কিন্তু 20 ফিট দূরত্ব বেশি হবে না, অল্প একটু কাছ থেকে মোটামুটি হবে। আপনারা দেখতেছেন টোটালি এখন সাউন্ডটা আপনারা আমার এটা থেকে শুনতেছেন। তো আমরা এখন এটা দিয়ে চেক করব মোটামুটি 20 ফিট দূরত্ব বা 30 ফিটের কাছাকাছি যাব সাউন্ডটা কেমন কোয়ালিটি আসে আপনারা দেখবেন। তো চলুন আমরা একটু আস্তে ফারাক হই, আস্তে একটু পিছনে যাবো। এখন আমরা ঠিক যেখানে আছি এটা হচ্ছে 10 ফিট, 10 থেকে 12 ফিটের কম হবে না। আর হচ্ছে এখন যেখানে আছি ঠিক ম্যাক্সিমাম 20 ফিট, তুমি একটু পিছনে যাও তার পর্যন্ত যাও। এখন আমরা ওটা গোড়া 25 ফিট বা 30 ফিট মোটামুটি আমরা কাছে আছি, 25-30 ফিট, এর চাইতে বেশি দূরে মনে হয়। আর একটু হালকা হালকা তুমি পিছনে যাও। হ্যাঁ যাও, এখন আমরা এখান থেকে 30 ফিট দূরত্বে আছি। আপনার মোটামুটি এটা সাউন্ড কোয়ালিটিটা দেখলেন, আপনাদেরকে সোটালি চেক করে এটা দেখালাম আসলে এটা কিনাটা কিরকম ভালো হবে, এটা নয়েজটা বাইরে থেকে কিরকম আসতেছে
আপনারা ভালো বুঝতে পারবেন যারা আসলে অবশ্যই কেনার আগে অবশ্যই আমি আপনাদের সবাইকে বলি এরকম রিভিউ দেখে নেবেন যারা কিনেছে অলরেডি কিনে ব্যবহার করতেছে তাদের কাছ থেকে আমি এটা চার্জ কতক্ষণ থাকে চেক করিনি যদি আমি আপনাদেরকে নিয়ে এখন আনবক্সিং করলাম সামনে আমি এটা নিয়ে আপনারা কতক্ষণ চার্জ থাকে আমি এটা টোটালি ব্যবহার করব একদিন তারপরে ব্যবহার করার পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত আরেকটা ভিডিও নিয়ে দেখাবো তো এই পর্যন্ত আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার এই দেখাটা যদি হয়তো শেয়ারটা অন্য একজনের উপকারে লেগে যেতে পারে সে দেখতে পারে দেখে এবং তারও এটা কেনার জন্য হয়তো ভালো হতে পারে আমি এটা কিনেছি বিডি শপ থেকে সম্প্রতি 1200 টাকা দিয়ে এটা আমাকে আগে ক্যাশ অন ডেলিভারি ছিল না সম্পূর্ণ আমার টাকাটা আগে পেড করে দিতে হয়েছে পেড করে দেওয়া হতে হয়েছে বিগত যখন 3 দিনের মধ্যে আমাকে বলা হয়েছে 2 দিনের মধ্যে পাবো 2 থেকে 3 দিনের মধ্যে পাবো কিন্তু যখন আমি পাইতেছি না প্রথম আমি ঘাবড়ে গেছিলাম যে আসলে এটা পাবো কি না এটা নিয়ে আমার ভাবছিলাম জল টাকাটা পুরোটাই চলে গেছে কিন্তু তারপর দেখলাম যে হঠাৎ করে আমার মোবাইলে সকালবেলা মেসেজ আসলো 3 দিন পরে যে আজকে আমাকে এটাকে ডেলিভারি করা হবে পরে এটা পাইলাম কপালটা ভালো হলো তো আপনারা এতক্ষণ দেখলেন আর রাখি সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কাটো